আমি এই তো দোকান থেকে চলে এসেছি, চলে এসে এখন তোমাদের সামনে আসলাম। আজকে ব্লগটা আমি সন্ধ্যা 7:30 থেকে শুরু করলাম। বাড়িতে এসে দেখি মানে আমার মেয়ে ওই বার্থডে বয়কে নিয়ে হুলস্থুল করছে, বার্থডে বয় আমাদের বাড়িতে। বাড়িতে অনেক ওদের অনেক লোকজন দেখে বার্থডে বয় কান্নাকাটি শুরু করে দিয়েছে, তার জন্য বার্থডে বয়ের মা আমাদের বাড়িতে পাঠিয়ে দিছে। তারপরে যে বার্থডে বয়ের সঙ্গে চলো যে একটু কথা বলি, ওর ঘুম পাচ্ছে আমার মেয়ের কুলে। গোদল, 1 বছরে বুড়া হয়ে গেলে নাকি তুমি? হ্যাঁ, কিরকম ওর কাকার ঘুম ধরছে, ঘুম ধরছে? তুমি কেক কাটবে না, কেক কাটবে না? হ্যাঁ, এই যে গডল, এইদিকে এইদিকে যে গডল, 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 কিরকম করে টাকা রেখেছি রে? কে বললাম বার্থডে বয়কে আমার বড় ভাইয়ের ঘরে দিয়ে আসলো, ওর কুলে ঘুমাচ্ছিল না, দিয়ে আসলো। ওর সঙ্গে একটু কথা বললাম, আর ঘুমের চোখ টলমল করলো, করতেছে মানে তোমরা তো দেখতেই পেলে। আর এখন আমি মেয়েকে বললাম যা একটু চা বসা, চা খাই। এখন আমি মেয়েকে বললাম যা চা চা বসিয়ে দিয়ে আমি আসতেছি, পুরো চা বসাতে গেছে। ঠিক আছে, আমার মাতাজি মেয়েরানি আমার চা বানিয়ে দিল, চা শুকিয়েই গেছে। একটু বসে, ওই যে এই যে মাতারানি চা বানাতে গিয়ে চাই শুকিয়ে গেছে বেচারা। এই যে এখন আবার কি হচ্ছে, তুই চা খাবি একটু? হাই বল, ঠিক আছে চলো দে। এই যে আমার মেয়ে চা দিবে, আমি রান্না করে দেবো। এই যে আস্তে আস্তে মা মেয়ে দুইজনে অন্ধকার, মাঠ থেকে মেয়ে বড় হয়ে গেছে, মাঠ থেকে মেয়ে দেখো আমার বড় হয়ে গেছে। একটু জল খাবো, তার জন্য জল গরম করে আনতে গেছে। আমাদের এখানে এখন তো মানে ঠান্ডা জলটা খাওয়া মানে উচিত না, মানে এই যে আমার গলাটা কয়দিন ধরে মানে কীরকম ঘের 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 করতেছে, আওয়াজটা কীরকম। এখন একটু জল গরম করে আনতেছে, জলটা খেয়ে তারপরে চাটা খাবো। সন্ধ্যার সময় প্রায় সময় ওই পড়তে না বসে, আর পড়তে বসলে আমি ডিস্টার্ব করি না, কেন না পড়ার থেকে উঠে এটা মানে যেটা আমার ভালো লাগে না, পড়াশোনা করার সময় আমি কোনো সময় ডিস্টার্ব করি না। হঠাৎ কোনো সময় বিপদে পড়লে ওইটা, কিন্তু এমনিতে আমি কোনো সময় ডিস্টার্ব করি না। পড়ার টাইমে উঠে দিলে বাচ্চাদের পড়ার থেকে মনটা উঠে গেলে তখন আবার পড়তে বসতে মানে একটু ইতস্ত করে, তার জন্য আমি পড়ার থেকে কোনো সময় মানে বলি না যে একটু আমার আমি যতই কষ্ট করে আসি না কেন সারাদিন পড়ো, তাও আমি বলি না চা দিয়ে একটু বানি, আমি নিজে বানিয়ে খাই, নাহলে মা কোনো সময় বানিয়ে দেয়। এখন এই যে জলটা আনতে গেছে, জলটা নিয়ে আসুক, জলটা খেয়ে তারপরে আমি চাটা খাই। ওই যে মেয়ে মোবাইলটা নিয়ে যাবে, ওই যে পাশের বাড়ি বললাম না, আজকে আর একটা বার্থডে আছে, ওই বাড়িতে নিয়ে যাবে। ওই দিনকার তো ভিডিও করছিলো, ভালো হয় না দেখে আমি দিতে পারি নাই, ভালো হয় নাই তার জন্য দিইনি। আজকে দেখি কী ভিডিও করে আনে, আমারও মানে আজকে যেতে লাগতে পারে। সেদিনকে তো একাদশী ছিল দেখে যাই নেই নিমন্ত্রণ খেতে, যাই হোক মেয়ে নিয়ে যাক মোবাইলটা একটু সময়, জানালা দিয়ে নিয়ে আসবো। এটাও জানালা খুললে সব কিছু, জানালা দিয়ে এটা তো আরও বেশি ভালো, ওয়াল নাই আমাদের ওইখানে, আমাদের ঘরের ওইখানে ওয়ালটা দেওয়া হয় নাই, ওইটা এমনি আছে, এমনি জানালা দিয়ে আনা নেওয়া সব জিনিস ওইখান থেকে করা যায়। ঠিক আছে মেয়ে নিয়ে যাক, আমি চাটা খাই। দেখো ওই যে গুড্ডু আর গুড্ডু দিদি বার্থডে বাড়ি খাওয়ার জন্য, দেখো 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 বার্থডে বাড়ি যাওয়ার জন্য আসতে হয়েছে, কেক খাওয়ার জন্য।
দিদিরে ধরছে বার্থডে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, একটু আগে দিদি নিয়ে গেল কেক কাটা দেখে এলো, এখন বার্থডে বাড়িতে কেক খাবো। নেলস ওই ঘরে কেক আসলে কেক খাবি না, ঘরের গুলো খাগা। তুই ঠামার জুতা এরকম করে ধরছো কেন? কই যাবা, কই যাবা, না কই যাবা কেক খেতে? গডল বাড়িতে, গডল গডল ঘুমায় নাই, ঘুমাতে যাবা তুমি এখন গডল বাড়িতে যাবা? তুমি কি খাবা গডল বাড়িতে? কেক খাবা? আলো কি খাবা? হ্যাঁ হ্যাঁ, ওই যে মা মার বোনের সঙ্গে কথা বলতেছে। মারে ফোনটা দিয়ে আসবে যাও। হ্যাঁ ও বাবারি বাবারি, যা মারে দিয়া জলদি জলদি আসতে। ওই যে গেল, খেতে দেওয়ার আগে কালকের জন্য আমি সবজিটা কেটে রাখি, টাইমও আছে। দোকান থেকে এসে ওই আলসির মতন, মানে কীভাবে একটা কুড়ার মতন, কুড়ের মতন বসেছিলাম। এখন ভাবলাম 9টা বাজে, এখন ঝটপট কাজগুলো করি, এখন সবজিটা কেটে রাখি, তারপরে দোকানের সুপারি যেটা এটা কাটবো, ফটাফট করতে হবে, 1 ঘন্টা বলে সম্পূর্ণ কাম রেডি করতে হবে খেতে দেওয়ার আগে। চলো যাই সবজিগুলো কাটি, দেখাই কী কী সবজি কাটবো, চলো। এখানে আছে মিষ্টি কুমড়, অনেক রকমের সবজি, উষে আমরা তো আসামিসে তিতা কারেলা বলি, যাই হোক। আর উচ্ছেটা ভাজি করব, আর বাদ বাকি সবজিগুলো মিক্স একটা সবজি বানিয়ে নেব, ঠিক আছে? সবজিগুলো কাটি, তারপরে তোমাদের সঙ্গে দেখা করি আবার। বার্থডে বেড়ে দেবো আমার, ফটকের মনে পড়লো আমাদের তো আমার হাজবেন্ড মারা গেছে, যে 1 বছর হয় নাই, এখানে তো যেতে পারবো না। পরে আমি আর গেলাম না, ওই আমার মেয়ে আমার বাড়ির সবাই গেছে, আমি আর আমার ছেলে, আমরা দুজনে 1 বছর তো বাইরে কারো মানে ঘরের জল খেতে পারবো না, তার জন্য আমি আর গেলাম না। মেয়ের সঙ্গে ফোনটা দিয়ে দিলাম, মেয়ে বলতেছে মা আমি আজকে তোমার ভালো করে বার্থডে সুন্দর করে আমি ভিডিও করে এনে দেবো, তুমি কালকে ইউটিউবে দিই। তার জন্য আমি আর যাই নাই, মেয়ে নিয়ে গেছে ফোনটা, ঠিক আছে? আমরা খেতে দেয় মা আর ছেলে দুজনে, রান্না হয়ে যাবো, গিয়ে আমাদের খাওয়াটা রেডি করি, ভাত রান্না করা হয়েছে, যা যা কিছু খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? ওরা এখন তুই বার্থডে বাড়িতে খায় আসে নাই, 10টা 10:15 বেজে গেছে, আমরা খেয়ে নিই, আমরা আমি আর আমার ছেলে দুজনে খেয়ে চলো যাই, কী দিয়ে খাওয়া দাওয়া করি দেখাই দিই তোমাদেরকে। বন্ধুরা এই আমি জল গরম বসিয়ে দিয়েছি, এখন জলটা ঠান্ডা জলে মিক্স করবো দেখো, আর হলো খাওয়া শুরু করে দেবো। এখন ভাতটা বাড়ি দেখো, ভাতটা বেড়ে নিই, জলটা মিক্স কর, কেন ঠান্ডা জল, হ্যাঁ ঠান্ডা জলের সাথে মিক্স কর।
অল্প অল্প চালের ভাত না রান্না করেছি যে একদম মার ভাতের মতো হয়ে গেছে, সরে গেছে ভাতটা, বেড়েছে একদম মার ভাত, যেরকম ফেনা ভাত ওরকম ফেনা ভাত হয়ে গেছে। এক কোটা চালের কম নিয়েছি মা ছেলের জন্য, এই জন্য যদি এক কোটা চাল নিতাম তাহলে হয়ে যেত। বসে গেছি দেখো ভাতের অবস্থা, ভাত মার মার ভাত হয়ে গেছে। অল্প চাল দিয়ে রান্না করেছিলাম না, তার জন্য জলটা বোঝা যায় না, ভাতটা করে খেতে দিয়ে কেমন লাগবো যাই হোক খেয়ে নিই। এই যে এখানে মাছের ঝোল ডাল, আর এখানে একটু একটু চচ্চড়ি, আর ওইখান থেকে মা একটু নিরামিষ ঘরেতে ফুলকপি আলুর রসা দিয়েছে, এগুলি দিয়ে খেয়ে নিই। ঠিক আছে খেয়ে দে, তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আবার চলে আসি। আজকে তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কালকে মানে খাওয়া দাওয়ার পরে মেয়ে আবার মোবাইলটা নিয়ে ওই বার্থডে বাড়ি গেছিলো গান বাজাবে বলে, ওখানে গেলো ওর মামি ঠামি সবার সঙ্গেই গেলো, তারপরে আমি আর লাস্ট ফিনিশিং ভিডিওটা বানাতে পারলাম না, রাত্রেও হয়ে গেলো আস্তে আস্তে, পরে আমি ঘুমিয়েই পড়েছি, পরে আর কন্টিনিউ করতে পারিনি। এখন ভাবলাম ভিডিওটা এখন কন্টিনিউ করে তোমাদের একটু কথা বলে আমি আসি, তাই ভাবলাম তার জন্য আজকে এই সন্ধ্যাতে, কালকে ভিডিও সন্ধ্যায় স্টার্ট করছি, আজকে ভিডিও সন্ধ্যাতে মানে সমাপ্ত করব। এখন যাই হোক ওই বার্থডে বাড়ির কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করব। আমি তো যেতে পারিনি, কেননা আমার হাজবেন্ডের এক বছর হয় নাই না, মারা গেছে মাত্র হলো ছ মাস, তার জন্য আর মানে এক বছর না হলে বলে কারো বাড়িতে জল ঠল খাওয়া যায় না, তার জন্য আর যাইনি। মা বললো না যেতে নেই, তার জন্য গেলাম না আমি আর আমার ছেলে। তোমরা তো দেখতেই পেলে আমরা দুজনে ঘরেই খেলাম, পরে হলো আর ভিডিওটা হলো ওই আমি যাইনি দেখি, আমি ভিডিও আমিও নেই ভিডিওতে, আমার মেয়ে কয়েকটা ভিডিও বানিয়ে আনছে, ওই কটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, একটু কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করো, কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না তোমরা কেমন কেমন ভিডিও চাও বা কি, কিছুই বুঝি না। তোমরা একটু কমেন্ট করলে তো কমেন্ট করলে আমি বুঝতে পারি যে কেমন ভিডিও তোমাদেরকে পছন্দ হয়, মানে আমি বুঝতেই পারি না কী যে করব। তোমরা একটু কমেন্ট করো আর একটু পাশে থেকো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। ঠিক আছে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো, নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতন টাটা।